নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির ডালনা। এটা খেতে ভীষণই ভালো হয়, এটা লুচি পরোটা রুটি ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমি জানি এই নিরামিষ ফুলকপি ডালনা অনেকের বাড়িতেই রান্না হয়, কিন্তু এই রেসিপিকে কি করে আরও টেস্টি করে বানানো যায় তার একটা সিম্পল ট্রিক আমি এই ভিডিওতে দেখিয়েছি। সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণই পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটা মাঝারি মাপের ফুলকপি নিয়েছি, ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়েছি বড় বড় করে, আর তলার যে ডাটাটা থাকে পেছনে সেটা আমি একটু বেশি করেই কেটে নিয়েছি, যে শক্ত ডাটাটা থাকে। এখানে আমি একটা পাত্রে একটু বেশি করে জল নিয়েছি, জলটা গরম করে নিয়েছি, আর তাতে এক চামচ নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে শুধু ফুটে ওঠা পর্যন্ত আমি একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না। ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাহলে এইভাবে সেদ্ধ করে নিলে সেটা চলে যায়। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে জলটা ছড়িয়ে নেব। একটা মশলা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ, স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, এই সমস্ত মশলার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পরে তেল গরম করে নিয়েছি, এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, ফুলকপিগুলো একটু লাল করেই ভেজে নেব। ফুলকপি যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগে না, সেই জন্য ফুলকপিটাকে প্রথমে একটু ভালোভাবে অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম হাফ চামচ জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাতে সামান্য একটু নুন দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। সবজি যদি সবসময় ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সেই সবজির তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম,
আর বাটিটা ধুয়েও আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মটরশুঁটি, ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা যখন এই রকম পর্যায়ে আসবে তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরও আবারও ভালোভাবে 2-3 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল, খুব বেশি জল দেব না কারণ এই রান্নাটা কিন্তু বেশি ঝোল রাখবো না, তবে আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভি রাখতে পারেন। ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিচ্ছি। মিনিট তিনেক পর গ্রেভিটা এরকম পর্যায়ে যখন এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। আর আমি যেই ট্রিকটার কথা বলেছিলাম এবার আমি সেটা দেব। সেটার জন্য একটা প্যানে 1 চামচ ঘি গরম করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। ঘিয়ের সাথে হিংটা ভালোভাবে ভেজে নিলাম, দিয়ে দিলাম তরকারির উপর। দেবার গ্যাসের ফ্লেম অফ করে একদম সাথে সাথে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। নিরামিষ আলু ফুলকপির ডালনা কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালো লেগেছে। আর এইভাবে আপনারাও একদিন অবশ্যই বানিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।